আগামী বছরগুলিতে এদের সঙ্গে বাড়তে থাকবে যে দুইটা স্পট বলছেন দুনিয়াতে একটা হতে আফ্রিকার কিছু দেশ আর দক্ষিণ পূর্ব এশিয়া বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড মিয়ানমার দুই হাজার তেরো সাল থেকে এটা স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিক প্রজনন ক্ষমতা যেরকম তাতে করে এদের সঙ্গে বাড়াটাই স্বাভাবিক এবং একইভাবে সাপ তো আবার এটা একটা প্রাকৃতিক ব্যালেন্স ইকোলজিক্যাল ব্যালেন্স রাখার জন্য অন্যান্য প্রাণীদের সাথে সাপের একটা সামঞ্জস্য বারসাম্য থাকে এখানে হয়তোবা যে এইরকম পার্শ্বটা হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে কিংবা অন্য জায়গা থেকে মনে করেন আমাদের তো নদী নদী দিয়ে আমাদের পানি প্রবাহিত হয় সাপ তো সাঁতারও কাটতে পারে এটা এক জায়গা থেকে আর এক জায়গায় এবং স্বাভাবিক মুভমেন্টের কারণে এটা বাংলাদেশের আমি আশ্চর্য হব না যদি আগামী কয়েক বছরের মধ্যে এই পার্বত্য চট্টগ্রাম তিনটা জেলা চট্টগ্রাম কক্সদার বাদ দিয়ে অন্য সব জেলাও যে যাবে না এটা বলা খুবই এটা অস্বাভাবিক হবে না যদি আমরা দেখি যে ক্রমে ক্রমে আরও অন্য জিওগ্রাফিক্যাল রেঞ্জ বাড়ে কারণ দুই হাজার তেরো সালে প্রথমে এই সবটা রাজশাহী চাপাই নবাবগঞ্জের একটা রুগীর কাছে যখন রুগী যখন নিয়ে আসে তখন আমরা এক বছর পরে বুঝতে পেরেছি যে এরকম একটা রাসেল ব্যাপারে রাজশাহী মেডিকেল একটা ক্লাসের এটা এটা আলোচনার মানে উদ্ঘাটন করেন বাংলাদেশ সহ ভারতে যে সাপটা আছে ঢাবুইয়া রাসেলি যেটাকে বলা হয় আমাদের বাংলায় এটাকে চন্দ্র বোড়া বা উলুগুড়া নামে প্রসিদ্ধ এই সাপটা দিন ধরে আমাদের দেশে ছিল এটা অনেক প্রাচীন সাপ এবং এটা যখন প্যাট্রিক রাসেল যখন এটা বর্ণনা দেন তখনও এই উপমাদের ছিল এবং এমনকি উনিশশো উনত্রিশ সালে ডক্টর ব্যানার্জির একটা বই আছে ওখানে এক হাজার থেকে এক হাজার তিরাশি সম্ভবত রুগীর তথ্য আছে ওই তথ্যের মধ্যে বর্তমান বাংলাদেশ যে জিওগ্রাফিক্যাল এরিয়া ওখানে বাইশটা সাপের বর্ণনা আছে রাসেলস ব্যাপারে বর্তমান এই যে খুলনা কুষ্টিয়া যশোর ওইসব জায়গাতে থেকে কারণ এইটা অনেক দিনের এবং আমরা তো আসলে বছর বছর পরিসংখ্যান বা আমরা দেখি না আমাদের তো সাপের যে পপুলেশন সংখ্যা এগুলো কেউ কোনো সময় ম্যাপে দেখেনি তবে অনেক দিন আমি না নাইনটিন নাইনটি সালে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছরেই আমাদের স্টুডেন্ট আমাদের কলিকদের সাথে আলাপ করেছি কেউ কোনো এইরকম রাসেলস ব্যাপারের রুগী দেখেছে কিনা কিন্তু আমার কাছে মনে হয় না উনিশশো সালে আবদুর প্রফেসর আব্দুর রব ভুইয়া ময়মন সিংহে উনি একটা বর্ণনা দিয়েছেন ওই বর্ণনাতে উনি স্পেসিফিক্যালি বলেন নাই যে রাসেল ব্যাপার কিন্তু উনি বলেছেন কিছু রুগী আছে যাদের এরকম রক্তকরণ হয় ফুলে যায় উনি দক্ষিণ পূর্ব এশিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা মিটিং এরকম তথ্য বস্তু দিয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন মিউজিয়ামেও এই সব সংযুক্ত ছিল এবং দুই হাজার তেরো সালে প্রথমে এই সবটা রাজশাহীর চাপাই নবাবগঞ্জের একটা রুগীর কাছে যখন রুগী যখন নিয়ে আসে তখন আমরা এক বছর পরে বুঝতে পেরেছি যে এরকম একটা রাসেল ব্যাপারে রুগী মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজে প্রফেসর রুবেদ আমিন একটা ক্লাসের মধ্যে এটা আলোচনার মধ্যে এটা উদ্ঘাটন করেন এবং একই সময়ে যখন আপনার থেকে জার্মানির উল্লিক কুক ওই জায়গায় গিয়ে দুই সালে ওখান থেকে উনি একটা সাপ উদ্ধার করেন এবং উনি তখন বলেন যে আমাদের যে বর্তমান আমাদের যে অবস্থা আমাদের যে আবহাওয়া যেরকম আমাদের যেরকম তাপমাত্রা আমাদের যে বৃষ্টির অবস্থা আমাদের জলবায়ুর যেরকম অবস্থা তাতে করে দেখবা তোমরা আগামী বছরগুলিতে এর সঙ্গে বাড়তে থাকবে এবং গত কয়েকদিন আগে কয়েক দু মাস আগে এই আন্তর্জাতিক একটা জার্নাল যেটা ল্যান্সেট গ্লোবাল হেলথ ওখানে এরকম ক্লাইমেট চেঞ্জ এবং স্নেকের কিরকম হবে আগামী পঞ্চাশ বছরে একটা মডেল ওনারা উপস্থাপন করেছেন ওখানে ওনারা দেখিয়েছেন যে এরকম সাপগুলো আস্তে আস্তে তিন তিন ধরনের পরিবর্তন হবে একটা হচ্ছে সাপগুলো কোনো কোনো জায়গাতে সংখ্যা কমে যাবে কোনো জায়গার সংখ্যা বাড়বে কোনো জায়গায় বিলুপ্তি হয়ে যাবে এবং ওনারা বলেছেন যে দুইটা হটস্পট বলছেন দুনিয়াতে একটা হচ্ছে আফ্রিকার কিছু দেশ আর একটা দক্ষিণ পূর্ব এশিয়া বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড মিয়ানমার তো ওখানে ওনারা বলেছেন যেমন রাসেল বাইবার প্রতি প্রতিদিন ওনারা প্রায় একশো মিটার পর্যন্ত ওনারা ভ্রমণ করতে পারেন ওনারা মুভমেন্ট করতে পারেন এবং এক তিনশো কিলো তিনশো মিটার এবং প্রতি বছরে একশো কিলোমিটার ভ্রমণ করতে পারে কাজেই আমাদের বাংলাদেশও ছোট দেশ কাজে দুই হাজার তেরো সাল থেকে এটা স্বাভাবিক প্রক্রিয়ায় এবং স্বাভাবিক প্রজনন ক্ষমতা দেরকম। তাতে করে এটার সংখ্যা বাড়াটাই স্বাভাবিক এবং একইভাবে সাপ তো আবার এটা একটা প্রাকৃতিক ব্যালেন্স ইকোলজিক্যাল ব্যালেন্স রাখার জন্য অন্যান্য প্রাণীদের সাথে সাপের একটা সামঞ্জস্য ভারসাম্য থাকে এখানে হয়তোবা যে এরকম ভারসাম্যটা হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে কিংবা অন্য জায়গা থেকে মনে করেন আমাদের তো নদী নদী দিয়ে আমাদের পানি প্রবাহিত হয় সাপ তো সাদাও কাটতে পারে এটা এক জায়গা থেকে আর এক জায়গায় এবং স্বাভাবিক মুভমেন্টের কারণে এটা বাংলাদেশের আমি আশ্চর্য হব না যদি আগামী কয়েক বছরের মধ্যে এই পার্বত্য চট্টগ্রাম তিনটা জেলা চট্টগ্রাম কক্সার বাদ দিয়ে অন্য সব জেলায় যে যাবে না এটা বলা খুবই এটা অস্বাভাবিক হবে না যদি আমরা দেখি যে ক্রমে ক্রমে আরো অন্য জিওগ্রাফিক্যাল রেঞ্জ বাড়ে কারণ ওই মডেলটা যেটা পড়ছে মডেলটাতে এরকম একটা ধারণা দিয়েছে আমি তো আর হারপেটের নই নয় সর্ববিদ্যায় আমি বিশারদ নই কিন্তু আমি যতটুকু বিজ্ঞানী হিসাবে আমি যতটুকু লিটারেচার সার্চ করে দেখেছি তাতে আমার কাছে এরকমই মনে হয়